नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते तुम्हारे जानाबो पोगबा के लिए किछु मंतव्य करेछेन जुआन फेरान्दो। तो तिनी की बोलेछेन सेइटाई तुम्हारे जानाबो। तो पॉल पोगबार दादा फ्लोरेंटिन पोगबा के प्राय जामाई आदर करेई एटीके मोहनबागान दले नियेछिलो। तखन सबुज मेरुन समर्थकदेर मने हिड়িক पड़े जाए जे एत बड़ प्लेयार आईएसएल आसछेन तिनी हयतो माठ कांपाबेन। किन्तु ना, सेई रकम कोनो किछुई किन्तु एखोनो अब्दि चोखे पड़ेनि। डुरान कापे खेलेछेन, एफसी कापेर इंटरजोन सेमिफाइनाल খেলেছেন, দুই জায়গাতেই কিন্তু জঘন্য পারফরম্যান্স করেছেন এই পোগবা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পোগবাকে ছেড়ে দিতে পারলেই বাঁচে বলতে গেলে সবুজ মেরুন সমর্থকরা। কিন্তু সবুজ মেরুন ম্যানেজমেন্ট তার উপর এখনও অবধি আস্থা রেখেছে, কারণ আইএসএল শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে এবং আগামী 10 তারিখে কিন্তু এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির বিরুদ্ধে। তো এবার তোমাদেরকে জানাচ্ছি যে স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো এই ফ্লোরেন্টিন পোগবা সম্পর্কে কি বলেছেন। তিনি বলেছেন, আমাদের পরিস্থিতি সম্পর্কে ভালোই অবগত রয়েছি। পোগবা একজন লিডার, নেতা হিসাবে দলকে সাহায্য করতে পারে। ওর কাছাকাছি যারা রয়েছেন তাদের সমর্থন প্রয়োজন ওর। আমরা ম্যাচ এবং পরিস্থিতি অনুযায়ী নেতা বাছবো, তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয় বলেই মনে করছেন তিনি। এছাড়া পোগবা সম্পর্কে তিনি আরও বলেছেন যে পোগবা দলকে অবশ্যই সাহায্য করছে, পেশাদার হিসাবে পোগবা খুবই ভালো প্লেয়ার এবং মাঠে ও মাঠের বাইরে সব জায়গাতেই দলকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। ভুলে যাবেন না, আমরা একটা দল, তাই রক্ষণ হোক বা আক্রমণ আমরা দল হিসাবেই কাজ করতে চাই। তো পোগবা সম্পর্কে কিন্তু জুয়ান ফেরান্দোর এইরকম মন্তব্যেই পরিষ্কার যে পোগবার উপর তিনি এখনও ভরসা রাখছেন। অবশ্যই প্লেয়ারটির কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখনও অবধি কিন্তু তিনি ভারতের মাটিতে, বিশেষ করে কলকাতার মাটিতে এখনও তিনি সফলতা কিন্তু পাননি। তো এবার দেখা যাক পরের ম্যাচে, মানে আইএসএল এর প্রথম ম্যাচে তাকে খেলতে দেখা যায় কিনা। যদিও শুনেছিলাম যে এখন অবধি যা খবর রয়েছে হয়তো চেন্নাইন ম্যাচে তিনি নাও থাকতে পারেন। তো এবার দেখা যাক। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।